সামাজিক মাধ্যমত কারারুদ্ধ বরখাস্তি বুড়াগোহাঁইর মুক্তি দাবি উঠিছে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার সকলতে বরখাস্তির মুক্তি দাবি। ইয়ার মাজতে চর্চালয় আহিছে একটা বিশেষ কবিতা। কবিতাত শব্দরে রজাঘরিয়াক তীব্র সমালোচনা কবি ভূপেন বরার। হয়, প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরাই পুনের কবিতা লিখিছে। বিদ্রোহী কবিতা লিখি কারারুদ্ধ হওয়া বরখাস্তি বুড়াগোহাঁইর মুক্তির দাবিত সভাপতি ভূপেন বরার এই কবিতা। পিছে ভূপেন বরাই যেতিয়াই কবিতা লিখিছে, সমালোচনার থকা হরকা করেছে বিজেপির মন্ত্রী বিধায়কে। টুইটারত ভূপেন বরার কবিতা অহার পাছতে বিজেপির রাজ্যিক সভাপতি ভবেশ কলিতার প্রতিক্রিয়া। ভূপেন বরার এতিয়া কবিতা লিখারে সময়, ভূপেন বরার এতিয়া বেলেগ কাম নাই। ভূপেন বরার আমার এটা সময় কবিতা লিখারে, তার বাইরে কি করব? কবিতা লিখে থাকি, কারণ জনসাধারণে তো কংগ্রেস দলক বাই বাই দিছে, বিদায় দিছে। এটা আমার তো এবার কবিতা লিখার সময় নাই ককাই, আমি রাইজর কাম করিব লাগে। জনতা জনাদেশ আমার লগত আছে, জনতার মাজত আমি যাব লাগে, কাম কাজ চাব লাগে, ডেভেলপমেন্ট হব লাগে। বাস বরখাস্তির মুক্তি সন্দর্ভত ইতিমধ্যে প্রতিক্রিয়াও প্রকাশ করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়ার পাছতে সামাজিক মাধ্যমত ভূপেন বরার এই কবিতা। কবিতাত সরকারের প্রতি ক্ষোভর স্পষ্ট বহিঃপ্রকাশ। বরখাস্তির কবিতায় রজাঘরিয়াক কপাইছে, ভূপেন বরার কবিতায় পিছে কিমান হলঠেকত পেলাব রজাঘরিয়াক? ভিডিও জার্নেলিষ্ট রাজুর সহযোগত দীপাঙ্কর মেধি আর হিমাংশু সখরিয়া, রিপোর্ট, লাইভ 24।